নমস্কার, আমি স্বপ্না। স্বপ্নাস ক্রিয়েশনে আরও একবার সবাইকে স্বাগত। আজ তৈরি করব হরিয়ালি চিকেন। এটা বানানো খুবই সহজ, সময়ও খুব কম লাগে, খেতে খুব ভালো হয়। রুটি, পরোটা, ভাত সবার সঙ্গেই খেতে ভীষণ ভালো লাগে। তবে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। সবার প্রথমে আমি হরিয়ালি চিকেন বানানোর জন্য একটা পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, অল্প আদা, গোটা জিরে, গোটা ধনে, কয়েকটা কাঁচা লঙ্কা। এবার অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমার মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে। অপরদিকে আমি 1 কিলো চিকেন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মাংসটার মধ্যে মশলাটা ঢেলে দেব, আর দেব স্বাদ অনুসারে লবণ, অল্প হলুদ গুঁড়ো, 1 চামচ টক দই, অল্প সাদা তেল দিয়ে খুব ভালো করে এটা মাংসের সাথে মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব। আরও একটা পেস্ট তৈরি করে নেব, সেই জন্য দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম, অল্প পেঁয়াজ দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই পেস্টটা মাংসের মধ্যে ঢেলে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আরো একটা পেস্ট বানাবো ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে। যতটা পরিমাণে আমি ধনে পাতা নিয়েছি ততটাই পুদিনা পাতা নিয়েছি। দুটো সমান সমান রাখতে হবে, এখানে বেশি কম করা যাবে না। আমার একবারে বাটিটায় ধরলো না, আমি এইভাবে দুবারে বেটে নেব। আমার বাটা হয়ে গেছে। এবার এটা মাংসের মধ্যে ঢেলে দেব। ভালো করে মিশিয়ে নেব। দেব অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। অপরদিকে কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প বাটার। আপনারা এটা শুধু বাটার দিয়েও করতে পারেন, আমি সাদা তেল আর বাটার মিশিয়ে করলাম। তারপর দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর সাজিরে দিয়ে হালকা করে কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নেব। যখন সুন্দর গন্ধ বেরোলো তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা। মাংসটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলা ধোয়া জলটা দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রান্না করব। এরপর ঢাকনাটা খুলে নিলাম। খোলার পর দেখি মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব 1 চামচ মৌরি গুঁড়ো, আর দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটা হাতের তালুতে এভাবে ঘষে ঘষে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে এবার আমি মাংসটা নামিয়ে প্লেটে সার্ভ করে দেব। আমার তৈরি হয়ে গেল হরিয়ালি চিকেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে সাথে স্বপ্নাস ক্রিয়েশনে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা ছোট্ট লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন।
আজ তাহলে আসি, ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।